বিসমিল্লাহির রহমানির রহিম। ভুরুঙ্গামারী ফাদিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের রসায়নের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, প্রভাষক রসায়ন, ভুরুঙ্গামারী ফাদিল ডিগ্রি মাদ্রাসা। আমি এর আগে একটি ক্লাস নিয়েছি, আজ আমার দ্বিতীয় ক্লাস। আজ ক্লাসের বিষয়বস্তু হলো কোয়ান্টাম সংখ্যা। আমি আজ তোমাদের সাথে কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাড়িতে পড়াশোনা করবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমি প্রথমে বলবো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম শব্দটির অর্থটা কী। কোয়ান্টাম শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। কোয়ান্টাম সংখ্যা বলে তাকেই যে সংখ্যার সাহায্যে পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক জানা যায়, তাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবার বলছি, যে সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক জানা যায়, তাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা চারটি। প্রথমে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে একটু লক্ষ্য করো তোমরা বোর্ডের দিকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, এই বৃত্তাকার কক্ষপথে ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমরা কি কেউ বলতে পারবে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে তাকে বলা হয়, তাদের ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এখানে n এর মান 1, 2, 3, 4। n এর মান 1 হলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি। n এর মান 2 হলে আমরা দেখতে পাই, n এর মান যদি 2 হয় তাহলে 2×2² দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টি। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে, লক্ষ্য করো, 3×3=9, 2×9=18টি। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টি। n এর মান একইভাবে যদি 4 হয় তাহলে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 32টি। পূর্বে এই কক্ষপথগুলোকে KLMN দ্বারা সূচিত করা হইত, কিন্তু বর্তমানে এদেরকে n এর মান 1, 2, 3, 4 দ্বারা সূচিত করা হয়। আমি আবার বলছি, পূর্বে এই কক্ষপথগুলোকে KLMN দ্বারা সূচিত করা হইত, কিন্তু বর্তমানে এদেরকে n এর মান 1, 2, 3, 4 দ্বারা সূচিত করা হয়। এই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি আরেকবার বলে নিচ্ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে সংখ্যার সাহায্যে পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক জানা যায়, তাদেরকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যার প্রথমটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, তাদের ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। ইয়াকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটি শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। এখানে n এর মান 1, 2, 3, 4। এই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আলোচনা। তারপর আসবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে প্রধান শক্তি স্তরগুলো ভেঙে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত হয়, ইহার ধারণা যাহার সাহায্যে পাওয়া যায় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইহাকে এল দ্বারা সূচিত করা হয়। এল এর মান হবে 0 সহ n-1 পর্যন্ত। রিমেম্বার দি, এল এর মানটা কী হবে? 0 সহ n-1 পর্যন্ত। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সংখ্যাটা কী জানলাম? যে প্রধান শক্তি স্তরগুলো ভেঙে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত হবে, ইহার ধারণা যাহার সাহায্যে পাবো তাকে বলবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইহাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মানটা হবে কি? 0 সহ n-1 পর্যন্ত। চলো আমরা এখন দেখি, প্রধান শক্তি স্তর যদি n এর মান 1 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0। এল এর মান যতটি হবে প্রধান শক্তি স্তরে
উপশক্তি স্তর হবে ততটি। এল এর মান এখানে একটি, তাই প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটি, একে আমরা এস দ্বারা প্রকাশ করব বা ওয়ান এস দ্বারা প্রকাশ করব। প্রকাশ থাকে যে আমরা আরেকটা কথা খেয়াল রাখবো, এল এর মান জিরো ওয়ান টু থ্রি হলে উপশক্তি স্তর হবে এস পি ডি এফ। আমরা অন্যভাবে বলতে পারি, এস এর জন্য এল এর মান জিরো, পি এর জন্য এল এর মান ওয়ান, ডি এর জন্য এল এর মান টু এবং এফ এর জন্য হচ্ছে এল এর মান থ্রি। তার মানে এল এর মান জিরো ওয়ান টু থ্রি হলে উপশক্তি স্তর পাবো এস পি ডি এফ। এস পি ডি এফ হচ্ছে এরা যথাক্রমে কি উপশক্তি স্তর। তাহলে এন এর মান ওয়ান হলে আমরা দেখলাম এল এর মান পাই আমরা জিরো, অর্থাৎ প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর এক। অনুরূপভাবে এন এর মান যদি টু হয় তাহলে এল এর মান পাবো আমরা জিরো ওয়ান, অর্থাৎ এল এর মান পাবো আমরা দুইটি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে দুইটি, টু এস এবং টু পি। এন এর মান যদি থ্রি হয় এল এর মান পাবো জিরো ওয়ান টু, এল এর মান পাচ্ছি আমরা তিনটি। সুতরাং তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর তিনটি, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। অনুরূপভাবে এন এর মান ফোর হলে এল এর মান পাবো জিরো ওয়ান টু থ্রি, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর চারটি, ফোর এস, ফোর পি, ফোর ডি এবং ফোর এফ। প্রত্যেকটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণের সূত্র হচ্ছে টু ইন্টু টুয়াইজ এল প্লাস ওয়ান। প্রত্যেকটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু ইন্টু টুয়াইজ এল প্লাস ওয়ান। আমরা পূর্বেই বলেছি এল এর মান যদি জিরো হয় আমরা এস উপশক্তি স্তর পাই। আমরা এখন দেখব এস উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পায় বা কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে। এস এর জন্য এল এর মান যদি আমরা জিরো বসাই তাহলে আমরা এই সূত্র মোতাবেক দেখতে পাচ্ছি টু ইন্টু টু ইন্টু জিরো প্লাস ওয়ান, অর্থাৎ এস এ ইলেকট্রন থাকতে পারে দুইটি। এসে কতটি ইলেকট্রন থাকতে পারে? এস এ ইলেকট্রন থাকতে পারে দুইটি। অনুরূপভাবে পি উপশক্তি স্তরের জন্য এল এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস টু আমরা গুণন করলে দেখা যাচ্ছে পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে ছয়টি, অর্থাৎ পিতে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ হচ্ছে। একইভাবে ডি এর জন্য আমরা এল এর মান টু বসালে, এল এর মান টু হলে আমরা ডি উপশক্তি স্তরে ইলেকট্রন পাই দশটি। ডিতে কয়টি ইলেকট্রন পাই? দশটি। অনুরূপভাবে এফ এর জন্য এল এর মান যদি আমরা থ্রি বসাই তাহলে এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে কতটি? চোদ্দটি। এফ ইলেকট্রন থাকে কতটি? চোদ্দটি। তাহলে আমরা দেখতে পাই এস পি ডি এবং এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে যথাক্রমে দুই, ছয়, দশ এবং চোদ্দটি। আবারও বলছি, তাহলে এল এর মান দেখতে পাই জিরো ওয়ান টু থ্রি বসালে আমার উপশক্তি স্তর পাই এস পি ডি এবং এফ, এবং এদের ইলেকট্রন ধারণ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এস এ দুইটি, পিতে ছয়টি, ডিতে দশটি এবং এফতে হচ্ছে চোদ্দটি। এই হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা। আমি আরও একবার রিভিউ করছি, একটু মনোযোগ সহকারে একটু শোনো, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে প্রধান শক্তি স্তরগুলো ভেঙে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত হয়, এই উপশক্তি স্তরের ধারণা যাহার সাহায্যে পাওয়া যায় তাহাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইয়াকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভরশীল। এল এর মান হবে শূন্য সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত। সেই হিসেবে যদি এন এর মান ওয়ান হয় তাহলে এল এর মান হবে জিরো, অর্থাৎ একটি মান। তাই প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি, ওয়ান এস। এন এর মান টু হলে এল এর মান পাবো জিরো ওয়ান, অর্থাৎ মান পাবো দুইটি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুইটি, টু এস এবং টু পি। একইভাবে এন এর মান থ্রি হলে এল এর মান পাবো আমরা জিরো ওয়ান টু, অর্থাৎ এল এর মান পাবো আমরা তিনটি। এখানে উপশক্তি স্তর তৃতীয় শক্তি স্তর হচ্ছে তিনটি, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। এন এর মান ফোর হলে এল এর মান পাবো জিরো ওয়ান টু থ্রি, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর চারটি। এবং প্রত্যেকটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণের সূত্র হচ্ছে টু ইন্টু টুয়াইজ এল প্লাস ওয়ান। এখানে এল এর মান জিরো বসালে আমরা এসে ইলেকট্রন পাই দুইটি, এল এর মান ওয়ান বসালে পিতে ইলেকট্রন পাই ছয়টি, এল এর মান টু বসালে ডিতে ইলেকট্রন পাই দশটি, এল এর মান থ্রি বসালে এফ উপশক্তি স্তরে ইলেকট্রন পাই চোদ্দটি।
তাহলে এসপি ডিএফ ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 2, 6, 10 এবং 14টি। এই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা। আমরা এখন তৃতীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমরা প্রথমে দেখলাম শক্তি স্তর ভেঙে উপশক্তি স্তর হলো, এবার উপশক্তি স্তর ভেঙে আমরা পাবো অরবিটাল। অরবিটাল যাহার সাহায্যে ধারণা পাবো তাকে বলবো আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এখন একটু আমরা কথাগুলোকে সাদায় বলার চেষ্টা করব। অর্থাৎ উপশক্তি স্তরগুলো ভেঙে অরবিটালের ধারণা পাওয়া যায়, ইহার ধারণা যাহার সাহায্যে পাওয়া যায় তাকে বলা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ইহাকে এম দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম এর মাধ্যমে আমরা কিসের ধারণা পাই? আমরা অরবিটালের ধারণা পাই। এল এর মাধ্যমে কিসের ধারণা পাই? উপশক্তি স্তরের ধারণা পাই। এন এর মাধ্যমে কিসের ধারণা পাই? শক্তি স্তরের ধারণা পাই। তাহলে আমরা এম এর মাধ্যমে আমরা অরবিটালের ধারণা পাচ্ছি। এম এর মানটা নির্ভর করবে এল এর মানের উপর। কেমন নির্ভর করবে? যে এম এর মানটা হবে এল এর মানের মাইনাস মান থেকে শূন্য সহ প্লাস মান পর্যন্ত, অর্থাৎ মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। তাহলে আমরা এল এর মান যদি জিরো হয় এম এর মান হবে জিরো। এম এর মান যতটি হবে তাহলে উপশক্তি স্তরে অরবিটাল হবে ততটি, তার মানে এস উপশক্তি স্তরে অরবিটাল হবে একটি, যেহেতু এম এর মান একটি। অনুরূপভাবে এল এর মান যদি ওয়ান বসাই এম এর মান পাচ্ছি আমরা, এল এর মানের মাইনাস এল থেকে শূন্য সহ যেহেতু প্লাস এল পর্যন্ত হবে তাই এম এর মান হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, মান হচ্ছে তিনটি। তাই পি উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে আমাদের তিনটি। একইভাবে এল এর মান যদি টু বসাই আমরা ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে, তাহলে এম এর মান পাবো আমরা পাঁচটি, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু, অর্থাৎ ডি উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে পাঁচটি। একইভাবে এল এর মান থ্রি হলে এফ উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তরে এম এর মান পাচ্ছি আমরা পাঁচটি, অর্থাৎ এ এফ উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে আমাদের সাতটি। তাহলে এল এর মান থ্রি হলে এম এর মান পাচ্ছি আমরা সাতটি মান পাচ্ছি। এম এর মান যতটি পাচ্ছি আমাদের অরবিটাল হবে ততটি, তাই এফ উপশক্তি স্তরে অরবিটাল হলো সাতটি। এই হলো আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা। আমি আরও একবার বলছি চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে উপশক্তি স্তরগুলো ভেঙে কতগুলো অরবিটাল পাওয়া যায়, এই অরবিটালের ধারণা যাহার সাহায্যে পাওয়া যায় তাকে বলা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ইহাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মানটা এল এর মানের উপর, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মানটা হবে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। তাই আমরা এল এর মান জিরো, অর্থাৎ এস উপশক্তি স্তরের জন্য এল এর মান জিরো হলে এম এর মান পাবো জিরো। এম এর মান যতটি পাওয়া যায় অরবিটাল পাওয়া যায় ততটি। এম এর মান যেহেতু একটি তাই এস উপশক্তি স্তরের অরবিটাল একটি। এল এর মান অর্থাৎ পি উপশক্তি স্তরের জন্য এল এর মান ওয়ান, তাই এম এর মান পাচ্ছি আমরা তিনটি, মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, তাই পি উপশক্তি স্তরের অরবিটাল হল তিনটি। একইভাবে এল এর মান যদি আমরা টু বসাই অর্থাৎ ডি উপশক্তি স্তরের জন্য তাহলে এম এর মান পাবো আমরা পাঁচটি। এম এর মান যতটি পাওয়া যায় ওই উপশক্তি স্তরের অরবিটাল ততটি, তাই ডি উপশক্তি স্তরের অরবিটাল পাঁচটি। একইভাবে এফ উপশক্তি স্তরের অরবিটাল হলো সাতটি। এই হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত কথা। আমরা আশা করি পরবর্তী দিন আর পরবর্তী সংখ্যা নিয়ে কথা বলবো। তোমরা বাড়িতে এই পড়াগুলো একটু ভালো করে দেখবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।